হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন তো বন্ধুরা আগামী জানুয়ারি মাস দু সাল পড়তেই কিন্তু দারুণ সুখবর দিলেন রাজ্যের তরফ থেকে এবং কেন্দ্রের তরফ থেকে কেননা আগামী জানুয়ারি মাস শুরুতেই কিন্তু আবারও সুখবর দিলেন রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেননা বিভিন্ন রকম প্রকল্পের কিন্তু আবেদন চালু হচ্ছে একদিকে দুয়ার শহরের ক্যাম্পে একদিকে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকাও দেওয়া কিন্তু শুরু হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোস্ট পাঁচটি প্রকল্প নিয়ে এবং এই পাঁচটি প্রকল্প রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিলিয়ে এবং এই পাঁচটি প্রকল্পের মাধ্যমে কিন্তু একই জানুয়ারি থেকে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হচ্ছে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যবাসীর জন্য এর জন্য অবশ্যই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে আগে একটু লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপডেট ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই যে কোন কোন প্রকল্পে কত টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন প্রকল্পে যেসব সব প্রকল্পগুলো আপনারা হয়তো জানেন না সেগুলো অবশ্যই একটু জেনে নিন তো চলুন আমরা দেখে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল অন স্ক্রিনে আমি এখানে মোট কয়েকটি প্রকল্প আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই প্রকল্পগুলোতে মোস্ট কিন্তু টাকা দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু একটি ভালো খবর রয়েছে কেননা এই যে প্রকল্পগুলো রয়েছে মোট পাঁচটি প্রকল্প এই পাঁচটি প্রকল্পতেই কিন্তু বর্তমানে টাকা দেওয়া হচ্ছে এবং আগামী মাসেও কিন্তু টাকা দেওয়া হবে মাসের শুরুতেই তো আপনাদেরকে প্রথম থেকে এক এক করে আমি জানিয়ে দিই সম্পূর্ণ ডিটেলসটা আসলে বলে দিই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি কিসান সম্মান নিধি যোজনা তো এটা হচ্ছে একটা কেন্দ্র সরকারের স্কিম এবং এই স্কিমটা হচ্ছে কৃষকদের জন্য এবং যারা এই প্রকল্পে আবেদন করবে তাদের জন্য কিন্তু বছরে ছয় হাজার টাকা দেওয়া হবে এবং চার মাস পর দুই হাজার টাকা করে দেওয়া হবে তো যারা অলরেডি ফার্স্ট কিস্তি এখনও পাননি তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য দুই হাজার টাকা এই আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু ঢুকতে চলেছে ব্যাংকের অ্যাকাউন্টে এবং আগামী জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু বেলা বারোটার সময় আপনারা এই দু হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যারা অলরেডি টাকা পেয়ে আছেন যারা প্রথম কিস্তি পেয়েছেন দ্বিতীয় কিস্তি পেয়েছেন সেক্ষেত্রে তৃতীয় কিস্তি কিন্তু তারা আগামী জানুয়ারি মাসের এক তারিখে বেলা বারোটার সময় কিন্তু দুই হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন একদম গ্যারেন্টি কিন্তু আমরা আপনার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন তো এবার আমরা জেনে নিই যে এই কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনি আবেদন কীভাবে করতে পারবেন বা আবেদন আপনি কীভাবে করবেন তো কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে আপনার কী কী থাকতে হবে সেই বিষয়টাকে বলে দিই তো আপনার প্রথমে থাকতে হবে জমি এবং চাষযোগ্য কিছু জমি থাকা আপনার দরকার তো আপনার যদি চাষযোগ্য জমি থেকে থাকে সে একটু হোক বা বেশি হোক সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কিষাণ সম্মান প্রকল্পে এবং আপনি আবেদন কোথায় করবেন আবেদন কিন্তু আপনার নিকটবর্তী কৃষি দপ্তর আবেদন করতে পারবেন এখন আবেদন চলছে বর্তমানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু একটি ঘোষণাপত্র ফর্ম ফিল করবেন সেখান থেকে আপনাকে ফর্ম দেওয়া হবে এবং সে ফর্মটা ফিল করে আপনি আপনার সাথে তার সাথে আপনার ডকুমেন্টস হবে আপনার আধার কার্ড দেবেন এবং আপনার ভোটার আইডি কার্ড দেবেন এবং ব্যাংকের বই দেবেন এবং আপনার রেকর্ডটা বা পর্চাটা কিন্তু আপনি তার সঙ্গে পিন মেরে আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন জমা এবং জমা করলে কিন্তু আপনাকে এক মাসের মধ্যে টাকা দেওয়া হবে এবং বছরে ছয় হাজার টাকা কিন্তু দেওয়া হবে একসঙ্গে ছয় হাজার টাকা নয় দু হাজার দু হাজার করে কিন্তু আপনাকে বছরে ছয় হাজার টাকা দেওয়া হবে এবং আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এটা সরাসরি ব্যাংকের খাতায় পেয়ে যাবেন এবং আপনি চাইলে এটা তুলে বিভিন্ন কাজও করতে পারেন তো এই বিষয়টি আপনারা পরিষ্কার হলো জানতে পারলেন আপনি পুরুষ মহিলা সবাই কিন্তু পারবেন আবেদন করতে সেটা কোনো বিষয় না আঠারো বছর বয়স হলে কিন্তু আবেদন করা যাবে এই প্রকল্পে এবার বলে রাখি আপনাকে দ্বিতীয়ত যে বাংলার আবাস যোজনা তো এই বাংলার আবাস যোজনা যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো খবর আছে কেননা বাংলার আবাস যোজনাতেও কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো প্রথমত আপনাকে জানতে হবে বাংলার আবাস যোজনাটা কি তো বাংলার আবাস যোজনা এটা হচ্ছে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে সেখানে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় রাজ্যবাসীকে এবং কিন্তু এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে তারা কাঁচাবাড়ি যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পাকা বাড়ি করতে পারবে তো এর জন্য বাংলার থেকেও কিন্তু একটা দেওয়া হয়েছে বাংলার আবাস যোজনা এখানেও কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় এবং এই প্রকল্পে যাদের বাড়ি আছে তারা কিন্তু পাকা বাড়ি পাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এটা দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টে তো এখন কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হচ্ছে আর কিন্তু বিভিন্ন পঞ্চায়েত থেকে এটা ডিস্ট্রিবিউট করা হতো তো বন্ধুরা আপনারা যদি এখন আবেদন না করে থাকেন অবশ্যই আবেদন করে নেবেন এটা কিন্তু আপনাদের আবেদন করার জন্য নিকটবর্তী বিডিও অফিসে বা আপনি পঞ্চায়েত অফিসে গিয়ে এটার জন্য দরখাস্ত করে বা আবেদন আপনি করতে পারবেন এবারে আমরা জেনে নিই যে এখানে বাংলা শস্য বিমা যোজনা এই প্রকল্পে আপনি আবেদন কীভাবে করবেন বা এই প্রকল্পে আপনার কত টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই বাংলার শস্য বিমা যোজনা এতে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি পেতে পারেন হ্যাঁ আপনি এক হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এটা হচ্ছে এমন একটি বিমা এখানে আপনার ফসলের যদি রকম মানে ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে এবং এই প্রকল্পের আবেদন কিন্তু ইতিমধ্যেই চলছে এখন কিন্তু চলছে আবেদন এবং যারা আবেদন অলরেডি করেছে তারা কিন্তু আগামী মাসে টাকা পেয়ে যাবেন গ্যারেন্টি এই বাংলা শস্য বিমা যোজনা তো আপনাদের ধান বা সরষে যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা নাও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনাকে টাকা দেয়া হবে তো এটাতে আপনি আবেদন করার জন্য আপনার নিকটবর্তী যেটা কৃষি দপ্তর রয়েছে আপনাদের সেখানে আপনি আবেদন করতে পারবেন বা আগামী মাসে দুয়ারে সরকার ক্যাম্পেও আপনি চাইলে আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই তো তারপর যেটা বলা হচ্ছে যুবশ্রী প্রকল্প তো এই যুবশ্রী প্রকল্পে আবেদন কিভাবে করবেন তো যুবশ্রী প্রকল্পে যাদের লিস্টের নাম রয়েছে বা যারা আগে থেকে টাকা পায় দু সাল থেকে প্রতি মাসে মাসে দেড় হাজার টাকা তো সেক্ষেত্রে এই দেড় হাজার টাকা কিন্তু আগামী মাসে আপনারা পেয়ে যাবেন যারা এ মাসে পেয়েছেন তারা কিন্তু আগামী মাসেও দেড় হাজার টাকা পেয়ে যাবেন যাদের লিস্টের নাম আছে তারাই শুধুমাত্র অন্যথা অন্য কেউ কিন্তু পাবেন না তো যাদের লিস্টের নাম আছে তারাই যুবশ্রী প্রকল্পের টাকা পান তারাই কিন্তু আগামী মাসে টাকাটাও পেয়ে যাবেন আগামী মাসের এক তারিখ থেকে তো তারপর যে প্রকল্পের কথা বলছি যে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্প তো এই কৃষক বন্ধু নতুন প্রকল্প এ প্রকল্পে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি মিনিমাম চার হাজার টাকা থেকে কিন্তু ম্যাক্সিমাম আপনি দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে তবে আপনাকে এখানে কি কি করতে হবে তো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে কিন্তু আপনাদের নিকটবর্তী দোয়ারশা ক্যাম্পে বা ইতিমধ্যেই আবেদন যেটা চলছে সেখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে কৃষি দপ্তরে সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম তারাই দিবে ফিল করে আপনি জমা করবেন কৃষি দপ্তরে বা আপনি দর্শকের ক্যাম্পে তাহলে কিন্তু আপনি দশ হাজার টাকা বা চার হাজার টাকা পেয়ে যাবেন তো চার হাজার টাকা কারা হবে দশ হাজার টাকা কারাব তো আপনার যদি এক কাঠাও জমি জায়গা থেকে থাকে চাষযোগ্য জমি সেক্ষেত্রে আপনি চার হাজার টাকা পেয়ে যাবেন আর যদি আপনার বেশি জমি থেকে থাকে অর্থাৎ এক একর জমি থেকে থাকে অর্থাৎ তিন বিঘা সেক্ষেত্রে কিন্তু আপনি দশ হাজার টাকা পেয়ে যাবেন বছরে তো এটা কিন্তু একবারে দেওয়া হবে না যারা দশ হাজার টাকা পাবেন তাদেরকে কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার করে কিন্তু ডবল টাকা দেওয়া হবে দুবার এবং যারা চার হাজার টাকা পাবেন তারা কিন্তু দু হাজার দু হাজার করে কিন্তু মোট চার হাজার টাকা পেয়ে যাবেন বছরে এবং এই টাকাটা একদম সম্পূর্ণ আপনাকে কিন্তু বিনামূল্যে দেওয়া হবে যদি আপনার চাষযোগের কিছু জমি থাকে তো তো এবার আমরা জেনে নেব যে বলা হয়েছে নিজেদিকে দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাসে ব্যাংকে টাকা দেওয়া হবে তো এটা এই টাকাগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আগামী জানুয়ারি মাসেই কিন্তু দিয়ে দেওয়া হবে একদম জানুয়ারি মাসে আপনার এই পাঁচটি প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো এই পাঁচটি প্রকল্পের যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু আগাম আপনাদেরকে জানিয়ে দিলাম আগামী জানুয়ারি মাসে তো আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে মোস্ট পাঁচটি ভালো প্রকল্পের আপডেট দিয়ে দিলাম তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর সমস্ত আপডেট নোটিফিকেশান পেতে থাকবেন কোনো রকম মিস হবে না তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে